গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য মৎস্য দপ্তর। 15 এপ্রিল থেকে জারি হওয়া নিষেধাজ্ঞা চলবে আগামী 14 জুন পর্যন্ত। মূলত মাছেদের প্রজনন সময়ে যাতে ব্যাঘাত না ঘটে সে কারণেই বিধিনিষেধ বলে জানা গেছে। 15 এপ্রিল থেকে আগামী 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য মৎস্য দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, বকখালি বন্দরগুলিতে গভীর সমুদ্র থেকে ফিরে এসেছেন মৎস্যজীবীরা। মাছ ধরার ট্রলারগুলিও ভিড় করছে মৎস্য বন্দরে। মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, 15 এপ্রিল থেকে 14 জুন এই 61 দিনকে ব্যান পিরিয়ড হিসেবে ধরা হয়। এ সময় মাছেদের প্রজননের সময়। সূত্রের খবর, এ সময় মাছেরা ডিম ছাড়ে। এই সময় মাছের পোনা যাতে নষ্ট না হয়, মাছের জীবনচক্র যাতে বিঘ্নিত না হয়, সে কারণেই এই উদ্যোগ। জানা গেছে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাছ ধরা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে মৎস্যজীবীদের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কাকদ্বীপে মহকুমা শাসকের অফিসে কোস্টগার্ড, ট্রলার মালিক ও মৎস্যজীবীদের নিয়ে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। এ বিষয়ে দপ্তরের এক আধিকারিক জানান, পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী 15 এপ্রিল 2022 থেকে 14 জুন 2022 পর্যন্ত নদী এবং সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর জন্য আমরা সমস্ত ফিশারম্যান অ্যাসোসিয়েশন, মেরিন কুটি সমিতি এবং মেরিন কোপারেটিভ সোসাইটিগুলোকে আমরা চিঠি দিয়ে অ্যাওয়ারনেস করিয়েছি এবং আমরা কাকদ্বীপ মহকুমা অফিসে ব্যান পিরিয়ডের আগে আমরা একটি অ্যাওয়ারনেস করেছি। কোস্টগার্ড, ফিশারম্যান অ্যাসোসিয়েশন, জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের সমস্ত অফিসারদের নিয়ে আমরা একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যাতে এই 61 দিন 15 এপ্রিল থেকে 14 জুন এই 61 দিন যাতে যে কোনো ধরনের নদী এবং সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে যাতে বিরত থাকেন সমস্ত ফিশারম্যানরা। এই জন্য আমরা মৎস্য দপ্তর, জেলা পরিষদের পক্ষ থেকে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা সবাইকে রিকোয়েস্ট করছি যাতে এই 61 দিন সমস্ত ফিশারম্যান মৎস্য ধরার ক্ষেত্রে বিরত থাকেন। দপ্তর সূত্রে আরো জানা গেছে, ব্যান পিরিয়ড অত্যন্ত কড়াকড়িভাবে পালন করা হবে। বিষয়টি ইতিমধ্যেই ট্রলার মালিক, মৎস্যজীবী সকলকেই জানানো হয়েছে, বিভিন্ন মৎস্য সমবায়গুলিতেও। নিয়ম লঙ্ঘন করলে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। 15 এপ্রিল থেকে আমাদের ব্যান পিরিয়ড শুরু হয়েছে। এই বছর আমরা অত্যন্ত কড়াকড়িভাবে এটাকে পালন করব এবং এই ব্যান পিরিয়ডটা চলবে আমাদের 14 জুন অবধি, প্রায় 61 দিন। আর এর মধ্যে সমস্ত যারা ট্রলার মালিক আছে এবং সমস্ত অ্যাসোসিয়েশন, আমরা সবাইকে ইনফর্ম করা হয়েছে এবং সরকারিভাবেও সবাইকে বলে দেওয়া হয়েছে যে এবছর আমরা কঠোরভাবে এটা পালন করব। এবছর খুবই শক্ত করা হবে এবং যারা এই নিয়ম লঙ্ঘন করবে তাকে সরকারিভাবে সরকারের হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় এক মৎস্যজীবী জানান, 12 মাস জাল দেওয়া হয় না, 2 মাস বিরাম দেওয়া হয় যাতে আগামীতে আরও ভালো মাছ পাওয়া যায়। সাধারণত এই 2 মাসে ট্রলারগুলিকে ডাঙায় তুলে মেরামত করা হয়, জাল মেরামত করে নেন মৎস্যজীবীরা। 61 দিন পার হলে ফের ট্রলার নিয়ে গভীর সমুদ্রের উদ্দেশ্যে মাছ ধরার জন্যে রওনা দেবেন মৎস্যজীবীরা। আপাতত চলছে তারই প্রস্তুতি। এই হাওয়াতাস হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে বছর তো 12 মাসে তো বছর, 12 মাস জাল পাওয়া হয় না, 2 মাস এটা রেস্ট দিতেই হবে। 2 মাস নদী রেস্ট পেলে মাছ, অনেক অনেক ছোটো মাছ আছে সেগুলো বড় হবে, আবার এই 2 মাস পরে জেলেরা সব বেরোবে, ছোটো নৌকো, বড় নৌকো, সব রকম নৌকো বেরোবে, বেরিয়ে তখন ওই এটা এখানে এই যে ট্রলার ফলার সব তুলেছে ডাঙায়, এসব মেরামত হবে। হ্যাঁ, কারোর ইঞ্জিন ইয়ে আছে সেগুলো সারাবে, ট্রলারের তক্তে ফক্তে খারাপ হয়ে যায় এগুলো সারাবে, সারিয়ে আবার নতুন করে দাদন ফাদন দিয়ে মাঝি লোক টোক ধরবে, ধরে তবে আবার লাগবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা।